সিদ্ধিদাতা গণেশের বন্দনায় মেতে উঠেছে রাজধানী আগরতলা। শহরে ধর্মপ্রাণ মানুষরা মেতে উঠেছেন গণেশ বন্দনায়। আগরতলা শহরের অলিতে গলিতে বিভিন্ন ক্লাব এবং ব্যবসায়ী সংস্থাগুলিও মেতে উঠেছে গণেশ পূজায়। দৃষ্টিনন্দন পূজা মণ্ডপে ছেয়ে গেছে রাজধানী আগরতলা শহর। গত কয়েক বছর আগেও দেবশিল্পী বিশ্বকর্মা পুজোর মধ্য দিয়ে শারদ উৎসবের সূচনা ঘটত ত্রিপুরায়। কিন্তু এখন মূলত গণেশ চতুর্থী থেকেই সিদ্ধিদাতা গণেশ পুজোর মধ্য দিয়ে শারদ উৎসবের সূচনা হয় রাজ্যে। আমাদের প্রতিনিধি নারায়ণ শীলের ক্যামেরায় ধরা পড়ল তারই এক ঝলক। বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে গণেশ চতুর্থীর পূজা শুরু হয়েছে মঙ্গলবার। বিভিন্ন জায়গায় পুজো চলছে ছোট বড় আকারে। প্রতি বছরের ন্যায় এবছরও সাধ্য অনুযায়ী পুজোর আয়োজন করেছেন বিভিন্ন সামাজিক সংস্থার সদস্যরা। বিভিন্ন মণ্ডপে আয়োজন করা হয়েছে প্রসাদ বিতরণেরও। নতুন আকর্ষণ হিসেবে কিছু কিছু ক্লাব এবার থিমভিত্তিক পুজোর আয়োজন করেছে। গণপতি সামাজিক সংস্থার সদস্যরা জানিয়েছেন, সাংস্কৃতিক সন্ধ্যা থেকে শুরু করে পুজোর পাঁচ দিনে প্রতিদিনই কোনো না কোনো আয়োজন করেছেন তারা। এছাড়াও টানা পাঁচ দিন প্রাক মুহূর্তে আমরা গণেশ বন্দনা করে থাকি প্রত্যেক বছর নয়। এবছরও আমরা আমাদের সীমাবদ্ধতার মধ্য দিয়ে এই গণেশ আরাধনা করছি। তো আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীর মঙ্গল কামনার্থে, সুস্থ শরীরের কামনার্থে, একাগ্রতার কামনার্থে, শান্তির শৃঙ্খলাভাবে এই শারদীয়ার দিনগুলিতে আনন্দ মুখর হয়ে উঠুক, সেটাই বাবার কাছে প্রার্থনা করছি। আর আমাদের এই গণেশ উৎসব উপলক্ষে আমরা যে সাত দিনব্যাপী অনুষ্ঠানটা করে থাকি, এই সাত দিন অনুষ্ঠানের ভিতরে প্রত্যেকদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, মহাপ্রসাদ, ছোট বড়দের মধ্যে একটা গেট টুগেদারের একটা সুন্দর একটা পরিবেশের আমরা সৃষ্টি করতে পেরেছি। তার জন্য আমরা গণেশ বাবার কাছে আবারও প্রজোরে প্রার্থনা করছি, ঈশ্বর যেমন সকলদের প্রতি মঙ্গলময় এবং আশীর্বাদ বর্ষা, এই আপনাদের মাধ্যমে সে প্রার্থনা রাখছি। ধন্যবাদ। গণেশ চতুর্থীকে কেন্দ্র করে টানা তিন চার দিন রাজ্যে চলবে উৎসবের ভিড়। আগরতলা শহরের রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংলগ্ন এলাকা এবং মোটর স্ট্যান্ড সহ বিভিন্ন মোড়ে মোড়ে ব্যাপক জাঁকজমকভাবে চলছে সিদ্ধিদাতার আরাধনা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।